গুড মর্নিং এভরিওয়ান, আমি পায়েল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। আজকে হচ্ছে শনিবার আর এখন বেজে গেছে 11:15। তো আমার রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে আর অনির্বাণের আজকে আউটডোর রয়েছে, ও চলে গেছে অনেকক্ষণ আগে। আমরা আজকে সকালে ব্রেকফাস্টে ছাতু খেয়ে নিয়েছি আর হচ্ছে ওই হেলথ ড্রিঙ্কটা যেটা রোজ খাই সেটাই খেয়েছি। তো এবার আমি যাব স্নানে, স্নান করে এসে পুজো টুজো দেবো। আর আজকে হচ্ছে পুরো পূর্ণিমা। ফার্স্টে ভেবেছিলাম মাছ খাবো, তারপরে দাদা এসে বলল যে আজকে পূর্ণিমা আছে, তো সেই জন্য আমি ভাবলাম যে না আজকে আর মাছ খাবো না, তো সেই জন্য আর মাছ আনা হয়নি। তো এমনিই জাস্ট নিরামিষ রান্না হয়েছে, আলু পোস্ত হয়েছে আর হচ্ছে পেঁয়াজ কলি ভেজে নিয়েছি আর হচ্ছে ফুলকপির একটা ঝোল করেছি। তো এটাই হয়েছে আজকে রান্নার ভাত। তো চলো এখন আমি একটু সানটার করে নেবো আর তোমরা আমার সঙ্গে এই ভিডিওটা এনজয় করো। সকালে উঠে কোয়েলের সঙ্গে অনেকক্ষণ কথা হয়ে গেছে আর কোয়েলও আজকে পুজো করবে, আজকে পূর্ণিমা পুজো আছে, বুঝতেই পারছো পূর্ণিমা পুজোর দিনও একটু বেশি তাড়া থাকে ওদেরও। তো সেই জন্য ও তাড়াতাড়ি আবার ফোনটা রেখে দিলো, এইমাত্র সুন্দরীর সঙ্গে কথা হলো। তো চলো আগে চট করে স্নান করে আসি, তারপর পুজো দিতে হবে, তারপরে আমি রেস্ট নেবো, একটু রোদ্দুরে গিয়ে বসবো। স্নান করা, পুজো দেওয়া কমপ্লিট, এখন আমি একটু টিভি দেখবো বসে বসে। আর এডিটিং আজকে কমপ্লিট হয়ে গেছে, এবার আপলোড বসাবো। তো দিদিকে একটু ফোন করবো, কথা বলবো, তার কারণ হচ্ছে আমাদের এখানে একটা পিকনিক হওয়ার প্ল্যান রয়েছে আর বাড়িতেও একটা রয়েছে। তো দেখা যাক কতদূর কি হয়, তোমরা তো সঙ্গে রয়েছই, তো সেই সব নিয়েই কথাবার্তা হচ্ছে। বাড়িতে সবাই একটা গেট টুগেদার মতো হবে, তো জানি না আমি আমারই মানে বেশি প্রবলেম, তার কারণ আমি পৌঁছাতে পারবো কিনা সেটাই আমি জানি না। যদিও অনির্বাণের ছুটিটা অ্যারেঞ্জ হয়েছে, তো আমি লাস্ট আর একবার ডক্টর দেখাবো, তারপরে উনি যদি মানে বলে তো তখনই যেতে পারবো আর কি। তবে খুব ইচ্ছে আছে যাওয়ার, বাড়িতে অনেকদিন যাওয়া হয়নি। আর কোয়েলকে বলছিলাম আসতে, কোয়েল এখন আসতে পারবে না, মায়ের শরীরটা খারাপ, তো মাকে ডক্টরের কাছে দেখাতে নিয়ে যেতে হবে। তো সেই জন্য আর কালকে অনির্বাণের কলেজও রয়েছে রিইউনিয়ন, বাট ও মনে হয় যেতে পারবে না, আমি জানি না কি হবে। তো খুব ইচ্ছে ছিল, আমরা গত 2 বছর ধরে ভাবছি ও যাবে যাবে, বাট এবছরও মনে হয় যাওয়া হবে না, কারণ হচ্ছে কালকে হচ্ছে ওর অনকল রয়েছে, তো সেই জন্য যেতে পারবে কিনা জানি না। যদি অ্যারেঞ্জ হয় ছুটিটা তাহলেই যেতে পারবে। তো চলো এখন গিয়ে একটু সিনেমা সিরিয়াল দেখি আর দিদিদের সাথে কথা বলি। তো তারপরে তো খাবার দাবার খেতেও হবে, আর এখন মাত্র 12টা বাজে, আমার 12টার মধ্যে কাজ পুরোপুরি টোটালি কমপ্লিট। অনির্বাণ চলে এসেছে এখন, আমরাই ফিরলাম ডিউটি ডিউটি থেকে, এখন একটু হাত মুখ ধুয়ে মানে খেয়ে নিতে হবে। তো আজকে রান্না হয়েছে পেঁয়াজ কলি আর আলু পোস্ত আর হচ্ছে এই যে ফুলকপির তরকারি, তোমাদেরকে বলেছিলাম। খাওয়া দাওয়ার আগে দুটো পার্সেল এসছে, বাট এর মধ্যে কি আছে আমি জানি না প্রচন্ড। তো দুটো অ্যামাজন থেকে পার্সেল এসছে, এটার মধ্যে কি আছে আমি বুঝতে পারছি না, তো এটা দেখব। আর এটা একটা এসছে ছোট, তো চলো ওপেন করা যাক, এর মধ্যে কি আছে দেখা যাক। তো চলো এটা ওপেন করা যাক, এই পাশটা কেটে দিয়েছি। এটা তো রয়েছে আমার কালার বারের একটা রিমুভার, তো এটাই আমি ইউজ করি, বেশ ভালো, এটা খুব সুন্দর আর কি। আর এটাতে কোনো ডেড সেলস থাকে না, অনেকগুলো হয় রিমুভার ডেড সেলসগুলো থেকে যায় নেলের ওপরে যেটা, তো কিন্তু সেই নেলের ওপরে যে ডেড সেলস হয়ে থাকে সেটা কিন্তু এটা রিমুভ করে দেয়। আর যে কোনো নেল পালিশের মধ্যে এটা কিন্তু ইউজ করা যায়, অনেক সময় হয় না নেল পালিশ শুকিয়ে যায়, সেক্ষেত্রে এটা কিন্তু বেস্ট। তো চলো নেক্সট একটু ওপেন করি। আর এগুলো সব আমার কিন্তু নিজের পয়সায় কেনা, কোনো প্রমোশন নয়, জাস্ট আমি আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এটা কাটার জন্য ও এটার মধ্যে আমার দুটো বডি ওয়াশ রয়েছে পিয়ারসের, তো এটা আমি এই পিয়ারসের বডি ওয়াশটা বেশ আমার ভালো লেগেছে, এবং এটা পুরো মানে সোপ ফ্রি, যেটা পিওর গ্লিসারিন দিয়ে তৈরি, তো এটা আমার খুব ভালো লেগেছে। আমি আগেরটা গ্রিন ইউজ করেছিলাম আর এবারে দুটো আমি স্কাই ব্লু কালার, যেটা আমার এটা খুব ভালো লাগে, এটা সাবানটাও খুবই ভালো হয়, বাট যেহেতু এখন আর কেউ বিশেষ সাবান ইউজ করে না, তো ফাইনালি আমার এই বডি ওয়াশ দুটো ইউজ করছি। এর আগে আমি গ্রিন কালারটা ইউজ করেছিলাম, তো সেটাও বেশ ভালো, আর এটা পুরোপুরি সোপ ফ্রি, তোমরা এটা কিন্তু কিনতেই পারো। আর এখন অ্যামাজনে সেল দিচ্ছে মেবি, তার কারণ আমি আগের বার যখন কিনেছিলাম তখন 250 টাকা বোধ হয় নিয়েছিল, আর এটা এখন নিয়েছে 300 টাকা, মানে পড়ে 300 টাকা, 275 সামথিং এরকম এরকম কিছু একটা হবে। তো এবার আমি 106 টাকা করে এই দুটো নিয়েছি, আর ওটা এবারও দুটো কোয়ান্টিটি নিতে হবে তাহলেই মানে নেওয়া যাবে, এটা একবারে দুটো নিতে হচ্ছে। তো আমার 212 টাকা পড়েছে এই দুটো, আর এটাও ইউজ করব, এটা এখন ইউজ করিনি, আগেটা গ্রিন করেছিলাম, গ্রিনটা বেশ ভালো ছিল, এবার এটা দেখা যায়। এটা একটা আমি জাস্ট কেটেই দেখবো, তার কারণের ফ্লেভারটা আমি জানি না কিরকম, আগেটার ফ্লেভার ভালোই ছিল, খারাপ ছিল না। আর পিয়ার্স তো অনেকেই সাবান ইউজ করে,
বেশ ভালো। এবারে সিলটা পুরো কড়া করে দেওয়া রয়েছে। আগেরবার এত মানে মোটা মোটা কাগজ দিয়ে করা ছিল না, যদিও বেশ ভালো, সেম সাবানের মতনই, খানিকটা একটু চকলেট চকলেট। দিদিদের যেহেতু সবার ডিউটি রয়েছে, পুতুলদের ডিউটি রয়েছে, আর দিদিদের প্রতিমাদি মনিকা দি নাইট রয়েছে, তো এই জন্য তারা এখনো আসেনি, আর আমি একটু রোদ্রে গিয়ে বসবো, তার কারণ ঘরে বেশ ঠান্ডা লাগছে। আর চেষ্টা করছি আজকে একটু আলতা পরবো, তার কারণ আলতা অনেকদিন পরা হয়নি, আমার ভিডিও দিতে হবে আবার ওই চ্যানেলে। তো চলো এখন গিয়ে ওখানে একটু বসি, আর দেখা যাক কে কে কি আসে না আসে। তো দিদিরা আসবে বলেছিল, তো দেখা যাক কি হয়। তো চলো গিয়ে বসে, আর অনির্বাণ এসে তো গেম শুরু করেছে, খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আজকে পোস্তটা দারুণ হয়েছিল, আর ফুলকপি তরকারিটাও বেশ ভালোই হয়েছে, তো পোস্তটা স্পেশালি দারুণ হয়েছে। তো চলো গিয়ে বসি। তো ফাইনালি আমার গাছের পেঁপে কেটে নিয়ে এসেছি, আর এটা অনেকটা বড়, বাট পচে গেছে, আমি মানে পাড়ার সময় পড়ে গেছিল সেই জন্যে। দারুণ টেস্টি, ভীষণ মিষ্টি, আর এত বড় বড় হয়েছে, 2 কিলো 2.5 কিলো করে এক একটা পেঁপে হয়েছে, আর সত্যি বলছি অসাধারণ খেতে। গুড ইভিনিং এভরিওয়ান, তো এখন বেজে গেছে 6টা, আর আমাদের আজকে কফি খাওয়া হয়ে গেছে। এখন আমরা একটা সিরিজ দেখছি, সেটা হচ্ছে ইন্দু, তো বেশ ভালো হচ্ছে। তো চলো এখন একটু কিছু স্ন্যাক্স জাতীয় খাবো, মানে মুড়ি টুড়ি এইসব কিছু একটু খাওয়া হবে, তো তারপরে রান্না বান্নাও বসাবো। আর আজকে একটু, আজকে পূর্ণিমা, তো ভাবছি একটু রুটি টুটি করে নেবো। তো চলো, রুটি হোক, লুচি, লুচি না রুটি। তো এই যে অনির্বাণ এই পাশে শুয়ে আছে, ও কি যেন দেখছে ফোনে, তো চলো, ওর ফোন তো নষ্ট হয়ে গেছে, আমার ফোনটাই ইউজ করছে। তো চলো আগে কিছু একটা খাওয়া যাক। মুড়ি মাখা হয়ে গেছে, মুড়ি মাখা খাচ্ছে একজন, হাই, বিশাল লাগে খেতে, দারুণ মাখে, দারুণ। দিদি হচ্ছে একদম স্পেশালিস্ট, দারুণ। দিদি মেখেছে মুড়ি, কিন্তু খেতে পাচ্ছে না আমি আসিনি বলে। আজকে আমাদের রুটি, আলু পোস্ত, আর হচ্ছে এই যে সেই সকালের তরকারিগুলোই। এখন বাজে 9:20, আর আমাদের খাওয়া দাওয়া আজকে হয়ে গেছে, আজকে রুটি হয়েছিল, তাই ঝটপট খাওয়া হয়ে গেছে, মানে গরম গরম। এখানে অনির্বাণ খেলছে গেম, আমরা একটু পরে ঘুমিয়ে যাব, একটু দেরি, আর মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে হয়তো দেখি, আশা করা যাচ্ছে এটাকে খারাপ লাগেনি। তো কালকে যেটা দেখেছিলাম মন্টু পাইলট, ওটাও বেশ ভালো ছিল, ওটা মানে একদম মানে কি বলবো, বাস্তব জীবন নিয়ে আর কি, আর এটাও একটু মানে ওই টাইপেরই, আর এখনকার সিরিজ গুলোতে এই টাইপেরই হচ্ছে, তো বেশ ভালো, ফাইনালি মানে বেশ ভালোই। তো দেখলাম কালকে আবার নতুন কোনো সিরিজ দেখবো, আজকে আর আর এই ঠান্ডায় রাত জেগে কিছু দেখতে ইচ্ছা করছে না, প্রচণ্ড বেশি ঠান্ডা পড়ছে, জলে হাত দিতে পারছি না, জল কনকনে ঠান্ডা, মানে এতটাই ঠান্ডা হয়ে গেছে, মানে বাসন মাজতে ভীষণ কষ্ট হচ্ছে, হাত পাত পুরো ফেটে যাচ্ছে, এত মানে ঠান্ডা। আর এখানে তো ঠান্ডা আছেই, তোমাদের অনেকগুলো ব্লগে আগে বলেছি, তো এইমাত্র কোয়েলের সঙ্গে কথা বললাম, ঝুমার সঙ্গে কথা বললাম, মানে বোন ওটা, আর জামাইবুর সঙ্গে কথা বললাম, তো অনেকক্ষণ কথা হলো, বাড়িতে যাওয়ার নিয়ে সবারই সাথে একটু কথা হচ্ছিলো, সবাই আর কি বাড়িতে যাচ্ছে আর কি, এই সময়টা তো একটু ছুটি থাকে সবারই, তো সেই জন্য সবাই বাড়ি আর কি যাবে, তো আমিও চেষ্টা করবো বাড়ি যাওয়ার, জানি না কতদূর কী হবে, তোমাদেরকে তো আগেও বলেছি। তো এখন আর রাত্রে কোনো কাজ নেই, আজকে আবার মেথিটা ভিজিয়ে দিলাম, তার কারণ হচ্ছে কালকে মাথায় মেথি দেবো আর কি, তো মেথিটা দিলে চুলটা অনেক কম পড়ে, তো সেই জন্যই মেথিটা লাগাবো ভাবছি, তো সেই জন্য ভিজিয়ে এসেছি। আর কালকে সকালবেলা ওর আবার অন কল রয়েছে কালকে, তো আবার যাই কি সেই অবস্থা হবে। তো পরশু দিন দিদিরা আবার যাচ্ছে কোনো একটা জায়গায় ঘুরতে, মনিকাদি প্রতিমা দিয়েরা, তো ওটা হচ্ছে উড়িষ্যার ওদিকে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো চলো দেখা হচ্ছে কোনো নতুন ব্লগের সঙ্গে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, গুড নাইট এভরিওয়ান, বাই।